আজ আমরা যমুনা নদীতে বিদ্যমান বঙ্গবন্ধু সেতু নিয়ে কথা বলবো আর ঘুরে ঘুরে দেখব। যমুনা নদীতে বিদ্যমান বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 4.8 কিলোমিটার দীর্ঘের আলাদা ডুয়েল গেজ ডাবল লাইন। প্রাথমিকভাবে এর ব্যয় ধরা হচ্ছে 9,741 কোটি টাকার। সেতুর অর্ধেক এর বেশি কাজ শেষ, প্রায় যাকিনা রাত দিন 24 ঘন্টা কাজ করে থাকে বঙ্গবন্ধু সেতুর 300 মিটার উজানে 4.8 কিলোমিটার দীর্ঘের আলাদা ডুয়েল গেজ ডাবল লাইনের রেল সেতুটি। এই সেতু নির্মাণ শেষ হলে অনেক সময় বাঁচবে এবং দ্রুত যাতায়াত এর নতুন মাত্রা হবে। দেশে বর্তমানে 2,877 কিলোমিটার রেলপথ রয়েছে। রেলের মাস্টার প্ল্যান অনুযায়ী প্রকল্পের কাজ শেষ হলে রেলপথের দৈর্ঘ্য দাঁড়াবে 4,730 কিলোমিটারে। বর্তমানে বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে প্রতিদিন গড়ে 2-5 থেকে 2-6টি ট্রেন চলাচল করে। 2023 সাল নাগাদ এই সংখ্যা 300 অতিক্রম করবে। আধুনিক সব সুযোগ সুবিধা বিদ্যমান থাকবে। সেতুর দুই পাশে 2 রেল স্টেশনে স্বয়ংক্রিয় কম্পিউটার বেসড ইন্টারলিঙ্কিং CBI সিগন্যালিং ব্যবস্থা থাকবে। এর মধ্যে 8টি কন্টেইনার, 4টি পেট্রোলিয়াম ও 2টি খনিজবাহী ট্রেন চলাচল করবে। নতুন এই রেল সেতু নির্মাণ হলে উত্তর অঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে রেলের মাধ্যমে ভারী মালামাল পরিবহন সম্ভব। চালু করা যাবে প্রায় বন্ধ হয়ে যাওয়া কন্টেইনার পরিবহন। এতে তৃণমূল পর্যায়ে আর্থিক সচ্ছলতা বাড়বে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার বাটন প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আরও ভিডিও দেখ।